আর এত পইরে কি করব, পরীক্ষার আগের দিন পড়লেই তো হইয়া যায়। সারাটা বছর তো মোবাইল চালাইতে চালাইতে গেল, পরীক্ষার এই কয়দিন ধুমায়া পড়ালেখা করতে। আম্মু শোনো। কি রে, কি হইছে? আম্মু একটা উপকার করবা? কি উপকার? আমার মোবাইলটা তোমার আলমারিতে নিয়ে তালা মাইরা রেখা দিবা। না বাবা, আমি তোরে হারাইতে চাই না, তুই হলি বংশের বাতি। মোবাইল আলমারিতে রাখলে আমি হারায় যাব কেন আম্মু? তুই তো বলছিলি বাপ, তুই মোবাইল ছাড়া বাঁচবি না। মোবাইল তোর কাছে না থাকলে তুই কেমনে বাঁচবি বল? মজা করতেছ না আম্মু? মজা করতাছি কই, তোরে সারাটা বছর বলছি খালি পর পর পর, মোবাইলটা রাখ একটু পর, এইবার একটু তুই পড়স নাই। এখন পরীক্ষা আইছে, এখন তুই একেবারে পড়ে আড়ি বাইন্দা দিবি। আচ্ছা আম্মু, আজকে থেকে দুমায় পড়ালেখা করব। তাই নাকি? হ্যাঁ, আর আমারে ফজরের সময় জাগায় দিবা, ঠিক আছে? তোরে তো প্রতিদিনই ফজরের সময় জাগাই, মাঝে মাঝে উড়স, মাঝে মাঝে উড়স না। এখন থেকে না উঠলে আম্মু কারেন্টের শর্ট দিবা, ঠিক আছে? তারপরও আমারে উঠতে হইব, কারণ আমার পরীক্ষা সামনে। হ্যালো দোস্ত, কি অবস্থা তোর? হ্যাঁ ভালো, তোর কি অবস্থা? ভালো থাকি কেমনে বল, বন্ধু বান্ধব বই লাগে সব, এটা একটা ফোনও দেস না। তুই ফোন দেস? আচ্ছা যাগা, 2 তারিখ থেকে নাকি পরীক্ষা শুনলাম। হ্যাঁ, তুই তো ভাই দুমায়া পড়ালেখা করতে আসস। আরে না, মাঝে মাঝে পড়ি। দোষ জানস কি ক? আমার মনে হয় আমারে বাদে সবাই অনেক মন দিয়া পড়ালেখা করতেছে, কিন্তু যারে ফোন দেই সেই বলে পড়ি না রে পড়ি না। কিন্তু ভাই পড়েটা কারা? আমি আর তুই সারা সবাই পড়ালেখা করে, বুঝছ? দোষ তুই তো রেগুলার ক্লাস করছস, কিছু সাজেশন দে পড়ালেখা করি একটু। কোনো সাজেশন নাই রে ভাই, পুরা বই পড়। আচ্ছা দোষ, তোর কাছে সিলেবাস আছে না? সিলেবাসের একটা ছবি তুইলে পাঠাতো। ওকে দিতেছি। আচ্ছা দোষ, বইয়ের লিস্টটা দিস তো। কি করবি, পরীক্ষা তো আইসা পড়লো, বই কিনতে হইব না? তুই বই কিনস নাই? না রে, তুই বইয়ের লিস্টটা দিলি কিনব। বাইরে ভাই, 2 দিন পরে পরীক্ষা আর তুই এখনও বই কিনস নাই? আরে এত পইরে কি করব, পরীক্ষার আগের দিন পড়লেই তো হইয়া যায়। হ ভাই, তুই না পড়লেও বাস করবে, সমস্যা নাই। দোষ পরীক্ষা কোন কলেজে রে? গার্লস কলেজে। সারাটা জীবন এই গার্লস স্কুল আর গার্লস কলেজে পরীক্ষা দিতে দিতেই গেল। কেন, গার্লস স্কুলে অ্যালার্জি আছে নাকি? আরে না। আচ্ছা দোষ, সাজেশন পাইলে একটু দিস, ঠিক আছে? তুই পাইলেও দিস। আচ্ছা ঠিক আছে। আরে সাকিব না তুমি? হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কই গেছিলা বাবা? এই তো আঙ্কেল, নামাজ পড়ে আসলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি নামাজ পড়ো। আর দেখো আমার ছেলেটাই পরীক্ষা আসলেই শুধু নামাজ পড়তে চায়, আর সারাটা বছর শুধু ঘুমায় আর ঘুমায়। কারে কি বলতেছে, আমিও তো পরীক্ষা এলে নামাজ পড়তে যাই। তো বাবা, তুমি কোন ক্লাসে জানি পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার আঙ্কেল। মাশাল্লাহ মাশাল্লাহ, তো বাবা তোমাদের পরীক্ষা কবে? এই তো আঙ্কেল, কালকা থেকে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ।